আমি তোমার পায়ে পড়তেছি। আচ্ছা তুই প্লিজ আমাকে বিদায় দিও, আমি কোথাও যাবো তোমাকে আমার নিজেরই করতে হবে। কাছে পাবার আশায় ধরি কত শত বাহানা, দিন কি রাত আমার তুমি ছাড়া এক মুহূর্ত কাটে না। পাবার আশায় ধরি কত শত বাহানা, দিন কি রাত আমার তুমি ছাড়া এক মুহূর্ত কাটে না। কোনো কিছুই একার ভালো লাগে না, মনে মনে তুমি আর কেউ থাকে না, আমি তোমায় ছাড়া কিছু বুঝি না, আমি তোমায় ছাড়া ভাবতে পারি না, আমি তোমায় ছাড়া কিছু বুঝি না, আমি তোমায় ছাড়া। আমি এতটা ঘৃণা করি, তুই আমার কাছে আসলে আমার শরীরের ভিতর কেমন ধরে একটা ঝাঁকুনি দেয়, এমন ঝাঁকুনি দেয় আমার মনটা চায় ভিতরে জড়াই ধরে একটাবার চিৎকার করে বলে আমি তোরে চালা ভালো না, আমি তোরে ভালোবাসি, জীবন হচ্ছে বেশি ভালোবাসি। সবসময় আমার রাগ, আমার ক্ষোভ, আমার অভিমান, আমার চিৎকার শুনছস, একটা আমার ভিতরটা দেখলি না আমার। কোন সময় জানতে চাস না একটা ছেলে হঠাৎ করে কেন এরকম আচরণ করে, আমি একটা বার তোরে বুঝে দিতে পারি না, আমি একটা বার তোরে বুঝে দিতে পারি না যে তোর বিয়ের খবর শোনার পর আমার বুকটা চারবার হয়ে গেছে। জানতে চাস না একটা ছেলে রাত চারটা পাঁচটার পরে কেন ঘুমায়? আমি তোর কথা দিছিলাম সারা জীবন আমি তোরে হ্যাপি রাখবো, শুধুমাত্র তোর হ্যাপিনেসের জন্য আমি স্যাক্রিফাইস করলাম। আমি যে সারা জীবন তুমি হ্যাপি থাকো, সারাটা জীবন তুমি সুখে থাকো, আমার কি, আমার জীবন তো এরকমই যায়, চাকরি নাই, বেকার, বাদাইম না, অকর্মা, আমি চাই না তুই হবি, আমি চাই না তুই আমার পিতা। তোমাকে একটা গুড নিউজ দেওয়ার জন্য এখানে ডেকে নিয়ে এসেছি। কোনো রেস্টুরেন্ট বা কফি শপেও ডাকতে পারতাম, কিন্তু তুমি যে হাইপার হয়ে যাও, কখন কোথায় আমার সাথে কেমন বিহেভ করো সেটা তো আমি জানি, তাই ভাবলাম এখানে বেটার। দুই দিন পর আমার বিয়ে,
জামাইয়ের নাম আবু তুরাক, আমরা খেয়াল ঠিক আছে যাবো, প্রমিস। আমার আবার বিয়ের দাওয়াত খুব ভালো লাগে বুঝছো, ভরপুর খাবার টাবার থাকে। আর দুদিন পর আবার বিয়ে, আমি বিয়ের আগ মুহূর্ত পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করব। লাভ নাই, আমি অপেক্ষা করব। ভালো থাকো। এই মেয়ে, উইশ ইউ আ ভেরি হ্যাপি ম্যারিড লাইফ, গুড লাক টু ইউ এন্ড ইওর সো কল্ড হাজবেন্ড নাও আবু তুরাক। Good luck. Be happy. Be successful. Bhave tumay anmone. Bhave jibon joto ta shomoy agle robo jotone. আমি তোমায় ছাড়া থাকতে পারি না।